গত সপ্তাহে ওয়াশিংটনে যৌথ সামরিক মহড়া চালায় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের হুমকি ঠেকাতেই এই মহড়া চালানোর দাবি করা হয়। ঠিক এক সপ্তাহের মাথায় পাল্টা পদক্ষেপ নিল উত্তর কোরিয়া। নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানায়, শুক্রবার ভোরে দেশটির উত্তর হামগিয়ং প্রদেশের কিমচেক শহর থেকে পূর্ব উপকূল বরাবর চারটি হওয়াসাল টু ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমনকি পারমাণবিক যুদ্ধের প্রস্তুতির প্রমাণস্বরূপ এগুলোর পরীক্ষা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়। 2021 সালে প্রথমবারের মতো দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সবশেষ নতুন করে চারটি পরীক্ষা চালানো হলো। এর আগে গত সপ্তাহে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং গেল সোমবার জাপান সাগর লক্ষ্য করে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।